হাই ফ্রেন্ডস, তোমরা দেখছো প্রদীপাত্র ইউটিউব চ্যানেল। আজ যে ভিডিওটি নিয়ে এসেছি তোমাদের জন্য খুবই খুশির খবর। WPP-র মাধ্যমে কলকাতা পুলিশের আবার নতুন নিয়োগ হতে চলেছে, যেটা কলকাতা পুলিশ সার্জেন্ট ইন্সপেক্টর অ্যান্ড ইন্সপেক্টরেস, তারই সম্বন্ধে তোমাদের বলবো। কত থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এজ কী লাগবে, কোয়ালিফিকেশান কী লাগবে, কত সিট সংখ্যা আছে, সবই তোমাদের জানাবো। দেখো বন্ধুরা, এই কিছুক্ষণ আগেই আজকেই তোমাদের এই নোটিশটি পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল রিক্রুট বোর্ডের তরফ থেকে, যেটা তোমাদের কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টরেস আর্ম ব্রাঞ্চে নিয়োগ হবে। স্কেল হচ্ছে লেভেল 10, 32,100 থেকে 82,900। নাম্বার অফ ভ্যাকেন্সি ইউআরদের জন্য আছে 75টা, ছেলে মেয়ে মিলে। সিরুল কাস্টের 37টা, সিরুল টাইপ হচ্ছে 10টা, ওবিসি এ 17টা, ওবিসি বি 11টা, আর ইডাব্লিউএস 19টা। ওদের টোটাল 169টা ভ্যাকেন্সি, এর মধ্যে 10% হচ্ছে ইডাব্লিউএসদের জন্য রিজার্ভেশন করে রাখা হয়েছে, এটা নতুন এবারে দিয়েছে। এলিজিবিলিটি মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া। এজ কত বছর হলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, 20 বছরের ওপর এবং 27 বছরের মধ্যে হলে জেনারেলরা ফর্ম ফিল আপ করতে পারবে। ওবিসিরা 3 বছরের রিল্যাক্সেশন আছে, আর এসটি এসসিরা 5 বছরের রিল্যাক্সেশন আছে। ফিজিক্যাল মেজারমেন্ট কী লাগবে, সাব ইন্সপেক্টর জেনারেল ক্যাটাগরি যারা থাকবে তাদের জন্য 167 সেমি হাইট লাগবে, চেস্ট হচ্ছে নর্মাল 79, ফুলিয়ে 5 সেমি, ওয়েট লাগবে 56 কেজি। গোর্খা এদের জন্য, রাজবংশী এদের জন্য লাগবে 160, আর চেস্ট লাগবে 76, আর ওয়েট লাগবে 52 কেজি। আর সাব ইন্সপেক্টর মেয়েদের জন্য আর্ম ব্রাঞ্চ, আগেরটাও ছেলেদের আর্ম ব্রাঞ্চ ছিল, এটাও আর্ম ব্রাঞ্চের জন্য হাইট লাগবে অল ক্যাটাগরি হচ্ছে জেনারেল ওবিসি এদের জন্য হচ্ছে, আর এসসিদের জন্য 160 সেমি হাইট লাগবে, আর মেয়েদের চেস্ট লাগে না। আর ওদের ওয়েট লাগবে নর্মাল ওয়েট 59 কেজি। আর গোর্খা, রাজবংশী, সিরুল টাইপ এদের হচ্ছে 155 মেয়েদের হাইট লাগবে, আর ওয়েট লাগবে 45 কেজি। সার্জেন্ট কলকাতা পুলিশের সার্জেন্টের হতে গেলে তাদের হাইট লাগবে জেনারেল ক্যান্ডিডেটদের হাইট লাগবে 173 সেমি, আর চেস্ট লাগবে 86 সেমি, ফুলিয়ে 5 সেমি ফোলাতে হবে ছেলেদের ক্ষেত্রে, আর ওয়েট লাগবে 60 কেজি। গোর্খা, রাজবংশী, সাঁওতালি এদের 163 সেমি হাইট লাগবে, আর 81 সেমি হচ্ছে চেস্ট লাগবে, 5 সেমি ফুলিয়ে 54 কেজি ওয়েট লাগবে। আর এবারে একটা নতুন পদ দিয়েছে, সাব ইন্সপেক্টর পুলিশ অফ আর্ম ব্রাঞ্চ ইন কলকাতা পুলিশ ফর ট্রান্সজেন্ডার পার্সন। ট্রান্সজেন্ডারদের জন্য 162 সেমি হাইট লাগবে, চেস্ট কোনো কিছুই লাগবে না, আর ওয়েট লাগবে হচ্ছে 51 কেজি। আর এসটি, রাজবংশী, গোর্খা এদের জন্য 157 সেমি, আর ওয়েট লাগবে 47 কেজি। আগেরটা হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কী লাগবে। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 800 মিটার রান 3 মিনিটে কমপ্লিট করতে হবে, আর সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 400 মিটার রান 2 মিনিটে কমপ্লিট করতে হবে। আর যারা ট্রান্সজেন্ডার আছে তাদের জন্য 400 মিটার রান 1 মিনিট 40 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। মেথড অফ রিক্রুটমেন্ট, তোমাদের কী কী প্রসেসে রিক্রুটমেন্ট হবে। প্রথমে প্রিলিমিনারি এক্সাম হবে 200 নম্বরের, তারপরে হচ্ছে পিইটি এবং পিএমটি হবে,
তারপরে হচ্ছে তোমাদের ফাইনাল এক্সাম হবে, সেটাও 200 নম্বর। তারপরে হচ্ছে 30 নম্বরে তোমাদের পার্সোনালিটি টেস্ট থাকবে, যেটা ইন্টারভিউ তোমাদের 30 নম্বরে থাকবে। তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে।